মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আপনি আপনি ডাঙ্গব গুছাইতে লোনটা অ্যাপ্রুভ করে দিচ্ছেন? না মানে ইয়ে ম্যানেজারকে কিছু লুকোতে চাইছেন? বাবা ফিরে আসায় ওনার মুখটা এরকম শুকিয়ে গেল কেন? এই ফাইলটাই ওই ফাইলটা দেখেছেন কি বড় গন্ডগোল হয়ে যাচ্ছিল। আর আপনি হঠাৎ এখানে? আবার আমি স্যার ওই ঘড়িটা ফেলে গেছিলাম, ঘড়িটাই নিতে ভাগ্যি ছিলাম, নাহলে তো আপনি একটা বড় বিপদ ঘটিয়ে দিচ্ছিলেন। চলো পড়না। বাবা বলছি যে এই ব্যাংকে যাবতীয় লোন অ্যাপ্রুভ হয় আর কি, মানে সবটাই তো আপনার হাত থেকেই প্রসেসিং হয় তাই না? হ্যাঁ আমার হাত দিতে হয়, কেন? না না মানে এমনি জিজ্ঞাসা করছিলাম আর কি, মানে ধরুন সিস্টেম তো আপনি ছাড়া অন্য কেউ অ্যাক্সেস করতে পারে না। না পারবে না, পাসওয়ার্ড দেওয়া আছে। মানে আপনি পাসওয়ার্ড না দিলে বন্ধ করার পরে সিস্টেম আর খোলা যায় না তাই তো? হঠাৎ এই প্রশ্ন করছো কেন? বাবা আপনি গিয়ে সিস্টেমটা বন্ধ করে দিয়ে আসুন। বন্ধ করব কেন? আরে ম্যানেজার বাবু বললেন এন্ট্রি টেন্ট্রি করবেন, উনি তো খোলা রাখতে বললেন। উনি এটা আপনাকে বলতে পারেন না বাবা, এত উচ্চ একটা পোস্টে থেকে উনি এরকম কথা কি করে বলতে পারেন? ওনার তো এটুকু পথ থাকা উচিত, এত কনফিডেন্সিয়াল জিনিসপত্র অন্য কারোর হাতে ছাড়াটা ঠিক নয়। আরে অন্য কারোর হাতে কেন হবে, উনি তো নিজেই ম্যানেজার। পড়না তুমি শুধু শুধু ব্যাপারটাকে জটিল করছো। আমি জটিল করছি তো? বেশ ঠিক আছে বাবা, আপনি এক কাজ করুন, আপনি গিয়ে আপনার ম্যানেজারকে বলুন ওনার কী কাজ আছে সেটা জেনে নিয়ে সেটাকে কমপ্লিট করুন, তারপরে আমাদের সাথে বাড়ি চলুন, আমরা দুজন এখানে এখন অপেক্ষা করছি। আর যদি আপনাকে এক্ষুনি আমাদের সাথে যেতে হয় তাহলে আপনি আগে গিয়ে সিস্টেমটা বন্ধ করুন, তারপরে আমাদের সাথে চলুন, এইভাবে সিস্টেম খোলা রেখে যাবেন না। অর্ণা সবে তো কেন ঢুকতে যাচ্ছ বলো তো, ছাড়ো না, জানো যে বাড়িতে এরকম একটা প্রবলেম চলছে, তার মধ্যে তুমি আবার? না না ও যখন বলছে ও তো এমনি এমনি বলছে না। অর্ণা বাবাকে কেন এসব বলতে গেলে, কেন ঢুকতে গেলে এসবের মধ্যে? ম্যানেজার যদি আবার খারাপ টারাপ ভাবে, আরে বাবার অফিস বাবাকে বুঝতে দাও না। সৃজন তোমরা আসলে খুব সৎ মানুষ, তাই তোমাদের উপরে সবটা ছেড়ে দিলে সমস্যা আছে। ও আর তুমি বুঝি বিরাট অসৎ। হ্যাঁ না গো, বিষয়টা এতটা সহজ নয় সৃজন। আসলে আমি এই সাংবাদিকের চাকরিটা করতে করতে না অনেক ধরনের মানুষ দেখেছি জানো তো, তাই বিপদের আজ আমি আগে থেকেই পাই। আমার না বিষয়টা খুব একটা ঠিক লাগলো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।